আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ পাকি চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ হাফিজ। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে আসলাম ঋতু রায়ের পাখির খামারে। এখানে অনেক ধরনের পাখি রয়েছে। সমস্ত পাখিগুলা বয়স, মিউটেশন এবং প্রাইস সম্পর্কে বিস্তারিত জানাবো ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই ভিডিওর পাখি যদি আপনাদের কারো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে দিছি, সেখানে কন্ট্যাক্ট করে পাখিগুলো ক্রয় করতে পারবেন এবং মাঝে যে কোনো জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন। যে কোনো ধরনের পাখি অ্যালেকজান্ডার প্যারট নিতে পারবেন, আমি দেখাবো ভিডিওর মাধ্যমে। আকর্ষণীয় আজকে একটা ভিডিও হবে। তো আমার ইউটিউব চ্যানেলে এখনও যারা নতুন জয়েন করেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যাচ্ছি, দেখতে থাকুন ভিডিওটি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন দুই পিস ছানগুলো রয়েছে। এর দেবী মোটামুটি 30 দিন প্লাস হয়েছে বলছে। হ্যাঁ, আনুমানিক। আচ্ছা, ছেলেমেয়ে কনফার্ম? ছেলেমেয়ে তো কনফার্ম এখনো হওয়া যায় না, আন্দাজ করে বলা যাবে। ওটা ছেলে ওটা মেয়ে? আচ্ছা, এবার বয়স 1 মাস প্লাস। হ্যাঁ, হ্যান্ড ব্রিডিং করে দাও। হ্যাঁ হ্যাঁ, হ্যান্ড ব্রিডিং। আচ্ছা, এগুলো পার পিস কত আছে ভাই? এগুলো 14,000 টাকা পার পিস। 14,000 টাকা পার পিস? হ্যাঁ, মাশাআল্লাহ অনেক সুন্দর এবং বডি পিন্ড সব দিক দিয়ে ভালো আছে। শীতের মধ্যে বাকি যে সুস্থ আছে এটা আলহামদুলিল্লাহ। হালকা উড়াল দিতে পারে, অবশ্যই নিতে পারেন এই ধরনের বেবিগুলো। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যালবিনো কোকাটেল রয়েছে 3 পিস। 1 পিস জোড়া মনে হয়। এই যে এটা আর এই যে এটা জোড়া, এক পিস জোড়া। বয়স কেমন? বয়স হচ্ছে আপনার, এটা একবার ডিম বাচ্চা করছে আর এটা নিউ, এটা বয়স 8 মাস। আচ্ছা, এটা বয়স 8 মাস? হ্যাঁ, 8 থেকে 9 মাস। আর ওই পেয়ারটা ডিম বাচ্চা করছে? হ্যাঁ, ডিম বাচ্চা করছে। আচ্ছা, ওই পেয়ারটা কত আছে ভাই? ওই পেয়ারটা 20,000 টাকা। 20,000 টাকা চাওয়া দাবে এটা। আর সিঙ্গেল এটা মেল না ফিমেল? এটা দুইটা দেখতে হইব। আচ্ছা, একটু হালকা ট্যাম আছে। টেম বলতে কি? হাফ টেম। হাফ টেম। আচ্ছা, এই পেয়ারটা কি ডিম বাচ্চা আসলে কনফার্ম হয়েছে? ডিএনএ পেপার আছে, ডিএনএ পেপার সহ রয়েছে। আচ্ছা, এটা চাচ্ছে কত ভাই? এটা 40,000 টাকা। এটা রেড কালার, চাওয়া দাবে এটা। আচ্ছা, এখানে রয়েছে আরেক জোড়া দেখতে পাচ্ছেন, এটাও লরি। এটা ব্রিডিং পেয়ার, ব্রিড করতে, ব্রিডিং পেয়ার ব্রিড করতে আছে। এটা ছেলে? হ্যাঁ, এটা ছেলে। আর উপরে দেখতে পাচ্ছি এটা মেয়ে। হ্যাঁ, এটা ফিমেল, এটা এটা মেল। এগুলাও ক্যাপটিভ হয়ে গেছে আর কি, খাবার দিলে দৌড়ে আস, হাত দিলে দৌড়ে আসে। আচ্ছা, এই পেটা কত যাচ্ছে ভাই? এটা ফিক্স 40,000। ফিক্স 40,000 টাকা। এটা বাচ্চা কাচ্চা করা, এই যে বাচ্চা আছে, এর বাচ্চা আছে। এটা মনে টেম নাকি? না, টেম না। হাত দিলে আসে? হাত দিলে আসে, যে জায়গায় হাত দিবেন দৌড়ে আসবে। আর এখানে দেখতে পাচ্ছি সানগুনের বেবি রয়েছে 1 পিস। সানগুন লরি, লরি বেবি। হ্যাঁ, লরি বেবি রয়েছে 1 পিস। রেনবো, রেনবো। হ্যাঁ, এই যে এটার বেবি। ও, ওটার বেবি। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা যে ভিডিও দেখলেন এর আগে সেই লরি আর এটা বেবি রয়েছে দেখতে পাচ্ছেন 1 পিস। যেহেতু জাগা লড়ছে সেই কারণে খাওয়ায় না, খাওয়ায় না, বর্তমানে হ্যান্ড ব্রিডিং করানো হচ্ছে। আবার রিসেন্টলি ডিম পাইরে দিবে, আবার ডিম দিয়ে দিবে দেখতে পাচ্ছেন, বক্স দিয়ে দিছে ওখানে। আচ্ছা, এইটা বয়স কতদিন? এটার বয়স, এটা তো আমি 10 দিন বয়সের আনছিলাম, কেবল চোখ পড়ছিল, ছোটো বাচ্চা, হাতে খাওয়া খাওয়া বড় করছি। এটা 1 মাস প্লাস হয়ে গেছে। 1 মাস প্লাস হয়ে গেছে। চাচ্ছে কত ভাই? এটা 14,000। 14,000 টাকা। কটা বাচ্চা হয়েছিল এই পেয়ার থেকে? এই পেয়ার থেকে দুইটা ডিম পারছিল, একটা মারা গেছে ফুইটেই, আর একটা মনে করেন নিয়ে আসছি। 14,000 টাকা। এখানে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন এগুলা টেম সাইজের সানগুনোর বেবি। প্রাইস টাইম বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি, পার পিস 14,000 টাকা দাম চাওয়া হচ্ছে। আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন কথা বলে। দেখেন কিভাবে হ্যান্ড ব্রিডিং করাতে হয় দেখতে পাচ্ছেন ভাই। পরে তো আর কিছু জানার না। এগুলো বয়স কতদিন? এই 1 মাস প্লাস। 1 মাস প্লাস। এগুলো কি ছেলেমেয়ে চিনা যায়? ছেলেমেয়ে আন্দাজ করে চিনা যায়।
আনুমানিক হ্যাঁ আসলে কোন ঠামড়া মাথার শেপ দেখা বুঝা যায় আচ্ছা পার পিস কত যাচ্ছে একদম 6000 টাকা পার পিস একদম ফিক্স প্রাইস 6000 টাকা পার পিস হ্যাঁ 6000 টাকা হইলে ফোন দিবেন না হইলে ফোন দিবেন না যারা পাখি নীতি চুপ তারাই শুধু ফোন দিবেন আর 6000 টাকা কম হইব না 6000 টাকা হইলে ফোন দিবেন না হইলে ফোন দিবেন না ভালো লাগবে কথা শুনতে পারছেন অনেক সময় বিরক্ত করে যেহেতু দাম বলা হয় তারপর ভিডিও না দেখেই থাম্বনেলে পিকচার দেখেই অনেক রকম নাম বাড়ি নিয়ে ফোন দেয় 4000 4500 3000 আসলে হবে না জানা যেগুলো একদম 6000 টাকা কম দামে পাখি পাওয়া যায় সেগুলো অসুস্থ পাখি থাকে আপনারা জানেন না যখন কিনা নেন নেয়ার পরে দেখেন অসুস্থ তখন ডাবল টাকা যায় পাখি দেওয়ার সময় না একটা সিক্রেট আছে যে খাবারটা আমাদের কাছ থেকে নিতে হবে চন্দনের খাবারটা হইছে অন্য কারো কাছ থেকে নিতে পারে কিন্তু ঘটনা হলো সেই খাবার দিয়ে মরবে না বাঁচবে রেখে গিয়ে কিন্তু আমাদের কাছ থেকে খাবার নিলে এই খাবারটা মানুষ মন্তব্য খুব ভালো কিভাবে খাওয়া পারে ভালো জানাই ভালো হ্যাঁ দেখেন বাচ্চাগুলো কত স্ট্রং এমন প্রেস থাকবে আপনার বাচ্চাটা সবগুলো সুস্থ এবং অ্যাক্টিভ রয়েছে দেখতে পাচ্ছেন শীতের কারণে অনেক বাচ্চা নর্মাল হয়ে গেছে বর্তমান এই পাখিগুলো অনেক সুন্দর রয়েছে আর অবশ্যই কিভাবে রাখতে হবে নেওয়ার সময় অবশ্যই বইলা দিব কিন্তু প্রাইস 6000 টাকা পিস ঢাকার বাইরে হলে আগে ফুল টাকা পেমেন্ট করতে হবে আর ঢাকার ভিতরে হলে হাতে হাতে ডেলিভারি হাতে 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 ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ ওইটা জায়গা বুঝা জায়গা বুঝা ग्रे এখানে বেশ কিছু জিপি দেখতে পাচ্ছি এগুলো জিপি আছে তিন পিস ই আছে জোড়া রয়েছে নাকি জোড়া একটা মেল আছে দুইটা ফিমেল আছে দুইটা ফিমেল একটা মেল এক মানে একটা পেয়ার রয়েছে পেয়ার কত যাচ্ছে এনে আপনি যেটা সাথে মন চাই নিতে পারেন 4000 টাকা জোড়া পড়বো রানিং ডিম বাচ্চা করা 4000 টাকা আয় খুলে দেখো 4000 টাকা জোড়া সব সবগুলো প্রাপ্তবয়স্ক দেখা যাচ্ছে এখানে রয়েছে এক পিস অ্যালবনি চিনামল লাইট এটা ব্রিডিং ফেয়ার এবং ডিম রয়েছে মনে হয় হ্যাঁ ডিম আছে দেখেন ডিম দেখেন দেখাচ্ছি এখানে ডিম রয়েছে মনে হয় ডিম পারছে অলরেডি কই না পারলে ও পাইরা দিব দিবেন ডিম থাকার কথা নাই তো না পারলে রিসেন্ট ডিম পাইরা দিব বক্সে দিতে চাইতাছে ডিম দিয়ে দেব যেহেতু ব্রিডিং ফেয়ার কনফার্ম এটা যাচ্ছে কত 14000 14000 টাকা বক্সে মুখটা লাগা দেব এখানে রয়েছে এক জোড়া ডায়মন্ড গোগো পাখি দেখতে পাচ্ছেন ছেলে মেয়ে কনফার্ম আছে ছেলে মেয়ে কনফার্ম বয়স আনুমানিক পাঁচ মাস সাথে কত এটা 1500 টাকা দাম চাওয়া হয়েছে এখানে বেশ কিছু প্রিন্স দেখতে পাচ্ছি বিভিন্ন ইমিটেশন রয়েছে প্রিন্স গুলো করবে আপনার 800 টাকা জোড়া 800 টাকা জোড়া হ্যাঁ ভালো কোয়ালিটির প্রিন্স আছে সাইজ বডি ভালো আর কি জাম্বুল শীতের কারণে একটু পাখি দাম এমনি কম হ্যাঁ আগের তুলনায় শীতের পাখির কারণে পাখি দাম একটু কম আছে এখানে দেখতেছি ভুটানের রাজ কুকুর রয়েছে এটা কবুতরের মতো সাইজ জোড়া আয় করে দেখতে পাচ্ছেন বয়স কত দিন রানিং হ্যাঁ হ্যাঁ রানিং দেখা যাচ্ছে গলায় মালা উঠেছে রানিং চাচ্ছে কত এটা এটা 10000 টাকা পড়বে জোড়া 10000 টাকা জোড়া দেখতে পাচ্ছেন এখানে লুটিনও দেখতে পাচ্ছি এক জোড়া কোকাটাল পাখি রয়েছে এটা কি ব্রিডিং পেয়ার হ্যাঁ এগুলো ব্রিডিং পেয়ার চাচ্ছে কত এটা 12000 12000 টাকা চাওয়া দাম এটা দেখতে পাচ্ছেন ইচ্ছে ইরে না তার বাদ নাই
এটা কি রিং নেটিয়া চন্দনা রিং নেটিয়া তো বড় চন্দনা কি আমি দেখতে পাচ্ছেন এখানে আরে ফুল টাইম করা ফুল টাইম কথা বলতে পারে কথা কয় মিটু 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 দাম কত যাচ্ছে এ বেচা হয়ে গেছে কত যাচ্ছে 13000 13000 টাকা এখানে দুই পিস লাভ বাট পাখি দেখতে পাচ্ছি এটা বস করে দে এটা হচ্ছে পাইট লাভ বাট এগুলো ডিম বাচ্চা করা 700 কত 5000 টাকা জোড়া 5000 টাকা জোড়া এটা কথা বলতে পারে মাম্মি বলে আর মিঠু বলে টেম না কিন্তু অনেক ভালো ভঙ্গি করে টেম না হলেও আলাদা ভালো রয়েছে অ্যাক্টিভ এবং সুস্থ রয়েছে মেল টিয়া বা কিরিং নেক 700 কত এটা 7000 7000 টাকা কি কথা বলে এ মিঠু মাম্মি এখানে রয়েছে এক পিস ময়না পাখি দেখতে পাচ্ছেন কথা বলতে পারে বয়স মনে হয় এক বছর প্লাস হ্যাঁ ছেলে আর চাচ্চ কত এটা এটা 12000 12000 টাকা এখান দেখতে পাচ্ছেন এটাও সেম প্রাইস এটাও ব্রিডিং পেয়ার এটা ব্রিডিং পেয়ার দাম হচ্ছে 12000 টাকা ফিমেলটা হচ্ছে লুটিনো পাল আর মেলটা হচ্ছে লুটিনো তো আমাদের ভিডিও শেষ পর্যন্ত আমরা চলে আসলাম তো এই ভিডিওর পাখি যদি আপনাদের কারো পছন্দ হয় নিতে চান অবশ্যই সরাসরি রিদুর ভাইয়ের নাম্বারে কন্ট্যাক্ট করবেন অযথা কেউই ফোন দেবে না দয়া করে আমি বারবার বলতেছি অযথা ফোন দিলে অনেক সময় বিরক্ত মনে হয় কারণ যেই পাখি যেই দাম সবগুলো পাখি প্রাইস বলে দিছি ভিডিওটা ভালো মতো দেখে তারপরে ফোন দিবেন পুরো ভিডিও দেখে ফোন দিবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন কোন পাখিটার কেমন প্রাইস কোন কি মিউটেশন এবং বয়স সব কিছু বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আমি তো যারা পাখি হোম ডেলিভারি নিতে চান অবশ্যই ঢাকার ভিতরে হলে ডেলিভারি চার্জ 510 টাকা আগে পেমেন্ট করতে হবে এবং ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ এবং বিকাশ বা অথবা নগদের খরচ সহকারে সমস্ত টাকাটা পেমেন্ট করতে হবে বিকাশ বা নগদের মাধ্যমে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জনসাধারণের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এই ভিডিওর পাখি যদি নিতে চান আমি তো নাম্বার বলে এই নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে পাখি হোম ডেলিভারি দেওয়া হয় তো লোকেশন হচ্ছে টঙ্গী বাজার নাম্বারটা মুখি বলে দিচ্ছি এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি 0186 0182 8800 ধন্যবাদ এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাইকগুলো ক্রয় করতে পারবেন তো আমার ইউটিউব চ্যানেলে এখনও যারা নতুন জয়েন করেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কন্টিনিউ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন ভিডিও ভালো লাগলে শুরু থেকে একটা লাইক দিয়ে শুরু করবেন স্কিপ না করে দেখতে থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আবার কথা হবে দেখা হবে আমি মোহাম্মদ হাফিজ আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু